কর্মজীবন ও রাজনীতিতে প্রবেশ। প্রায় ২০ বছরের মধ্যে সুভাষচন্দ্রকে মোট ১১ বার গ্রেপ্তার করা হয়েছিল এবং তাকে ভারত ও রেঙ্গুনের বিভিন্ন জায়গায় রাখা হয়েছিল। ১৯৩০ সালে তাকে ইউরোপে নির্বাসিত করা হয়। ১৯৩৪ সালে তিনি ভিয়েনায়েতে এমিলি সেচঙ্কলের সাথে পরিচিত হন। তার পিতার মৃত্যুর পর ব্রিটিশ সরকার তাকে ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের উদ্দেশ্যে কিছুক্ষণের জন্য কলকাতায় আসার অনুমতি দেয়। ১৯৩৮ সালে তিনি গান্ধীর বিরোধিতার মুখে ভারতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৩৯ সালে ত্রিপুরী অধিবেশনে তিনি দ্বিতীয়বারের জন্য কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন। এই নির্বাচনে গান্ধী পট্টভ্যী সীতারামায়াকে সমর্থন দেন। নির্বাচনের ফলাফল শোনার পর গান্ধী বলেন, পট্টভ্যীর হার আমার হার। সুভাষচন্দ্র বসু এই নির্বাচনে জয়লাভ করলেও গান্ধীর বিরোধিতার ফলস্বরূপ তাকে বলা হয় পদত্যাগপত্র পেশ করতে, নইলে কার্যনির্বাহী কমিটির সকল সদস্য পদত্যাগ করবেন। এই কারণে তিনি নিজেই কংগ্রেস থেকে পদত্যাগ করেন এবং অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক গঠন করেন। ১৯৩৮ সালে তিনি জাতীয় পরিকল্পনা পরিষদের প্রস্তাবনা দেন।